রাঙামাটির বেদবুনিয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে হত্যার 14 বছরেও ন্যায় বিচার পায়নি তাদের পরিবার। সে সময় বহুল আলোচিত এই তিনটি নির্মম হত্যার ঘটনায় নানান চড়াই উৎরাই পেরিয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করলেও তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রভাবে দীর্ঘ 14 বছরেও এই মামলার বিচার পায়নি। পাশাপাশি নিহতদের পরিবারগুলোকেও এলাকা ছাড়া করে দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগীরা। সরজমিনে পাওয়া তথ্য মতে 2010 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে কাউখালী উপজেলার বেদবুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন যুবদল নেতা আরিফুর রহমান। সেদিন 18 নভেম্বর বৃহস্পতিবার শ্বশুরবাড়ি থেকে সকাল 9:30টার দিকে 10-12 জনের একটি দল আরিফকে ডেকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক পেটাতে থাকে। সে সময় খবর পেয়ে আরিফের ভাই ভাবি স্ত্রী সহ অন্যরা বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। পরবর্তীতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারীরা। আমাদের যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল তৎকালীন সময় ছাত্রদলের দুই নেতা এবং যুবদলের নেতা আরিফ, এদের হত্যাকাণ্ডের যে বিচারগুলো এগুলো কিন্তু এখনো হয় নাই এবং এগুলো বিষয় নিয়ে আমরা প্রশাসনিকভাবে যে সহযোগিতা পাওয়ার কথা এখনো কোনো প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা পাই নাই। নির্মমভাবে আমাদের দুজন ছাত্রদল ও একজন যুবদলের কর্মীকে বেদম পিটিয়ে নির্মমভাবে হত্যা করে সেটার বিচার অদ্যাবধি আমরা পাইনি। দলীয় প্রভাব এবং সরকারের প্রভাব বিস্তার করে অনেকগুলো আসামিকে এখান থেকে পরিবর্তন করে কিছু আনারি ছেলেবেলা সাধারণ ছেলেবেলাদেরকে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ দুঃখজনক। নিহত ছাত্রদল নেতার পিতা বিএনপি নেতা পাইচিং মং মারমা বলেন, আমার সন্তান ছাত্রদল করে এবং আমি বিএনপি করি, এটাই আমাদের অপরাধ। এটা তো পুরোপুরি এলাকার অত্র এলাকায় সবাই জানে, হয়তো অনেকে ভয়ে বিভিন্ন কারণে বলতে পারতেছে না। সাবেক এই অত্র এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাঙামাটির পরবর্তীতে রাঙামাটি ডিস্ট্রিক্টের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল অংশুপু চৌধুরীর নেতৃত্বে। কেস করতে গিয়ে আমাকে তখন কাউখালী থানার ওসি শ্যামল মিত্র বড়ুয়া আমাকে বলে যে, বেটা তুমি চিনো নাকি, তুমি এর বিরুদ্ধে কেস করতে যাচ্ছ কেন? বলার পর, তোমার এগুলো হবে না, তুমি একটা লিখে নিয়ে আসো, আমি বিচার চাই। আমার মতো আর কোন বাবা পিতৃহারা বাবা এরকম খালি না হয়, আমি আমার এই ছেলে হারানোর বিচার সুস্থভাবে সুস্থ তদন্তপূর্বক বিচার চাই। এদিকে এই দুইটি হত্যা মামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে কাউখালী থানার বর্তমান অফিসার ইনচার্জ রাজীব কর জানিয়েছেন, 2010 সালের নভেম্বরে আরিফ হত্যার ঘটনায় তার ভাই 15 জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। 2010 সালের নভেম্বর মাসের 19 তারিখ সেখানে আরিফ নামে একজন ভিকটিম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তো উক্ত ঘটনায় উক্ত ভিকটিমের ভাই বাদী হয়ে আমাদের কাউখালী থানাতে 15 জন আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। পুলিশ সেই মামলাটি নিয়ে মামলাটি সঠিকভাবে তদন্ত করে বিজ্ঞ আদালতে আপনার অভিযোগপত্র দায়ের করেন। 8 জন আসামির বিরুদ্ধে ওই মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পাশাপাশি 2013 সালের যে ঘটনার বিষয় বলেছেন, পাইশি তুই মারমা হত্যাকাণ্ডের বিষয়, সেই মামলাটিও পুলিশ যথাযথভাবে তদন্ত করে 8 জন আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দায়ের করেছেন। মামলাগুলো দুটোই বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং আমরা যথাসময়ে বিজ্ঞ আদালতের বিচার শেষে আসামিদের বিরুদ্ধে নিশ্চয়ই সাজা হবে। এদিকে উপরিউক্ত মামলাগুলোর বিষয়ে জানতে চাইলে সিনিয়র আইনজীবী ও রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির জানিয়েছেন, আমাদের যুবদলের নেতা আরিফকে হত্যার ঘটনাটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আরিফকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, এরই ধারাবাহিকতায় তারা অতি উৎসাহিত হয়ে তাদের বিচার না হওয়ার কারণে, তারা মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ার কারণে 18/11/2012 আমাদের দুইজন ছাত্রদল কর্মীকে আবার পিটিয়ে হত্যা করে। এই যে হত্যাকাণ্ডটি হওয়ার পরে মামলার যে তদন্তের গতিপথটাকে কিন্তু তারা ক্ষমতা দিয়ে তারা গতিপথটাকে বারবার বাধাগ্রস্ত করেছে। তদন্তকারী কর্মকর্তাকে প্রভাবিত করে প্রকৃত আসামিদের নামগুলো কিন্তু এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে নারাজি দেওয়া হয়েছে। নারাজি দেওয়ার পরেও পরবর্তী তদন্তগুলোতেও কিন্তু একইভাবে প্রভাবিত করে মূল আসামিদেরকে বাদ দিয়ে চার্জশিট প্রদান করা হয়েছে।
দীর্ঘ তিন দফার ক্ষমতায় মসনদে বসে রাঙামাটি কাউখালী আওয়ামী লীগের ক্ষমতার চরম অপব্যবহারে নির্মম এই দুই হত্যা মামলার বিচার না পাওয়ার ঘটনায় যেন নীরব নিভৃতে কাটছে বিচারের বাণী।